আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, একদিকে রাশিয়া প্রায় 400,000 সেনা জড়ো করছে ইউক্রেনে, বড় ধরনের হামলা চালাবে, এই যখন দুঃসংবাদ আসলো ইউক্রেনের কাছে, এর মাঝখানে ইউক্রেন যেই ঘটনা ঘটিয়েছে সেইটার রেজাল্টে এই 400,000 সেনা পাঠানো মোটামুটি ধরে নিশ্চিত, আর ইউক্রেনের উপরে বড় ধরনের একটা হামলা ঘটবে আমার ধারণা আগামী 24 ঘন্টার মধ্যেই। কারণ আজকেও রাশিয়ার সার্বভৌমত্বের ভেতর চতুর্থবারের মতন যেই ঘটনা ঘটিয়েছে বা ইউক্রেনের এই যে মানে পদক্ষেপটা, এটাকে হালকা নেওয়ার কোনো কারণ নেই। এতদিন যাবৎ ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে আপনার হয়তো 60-70-100 কিলোমিটারের মধ্যে নানান ধরনের ঘটনা ঘটিয়েছে বা তাদের সক্ষমতা জানান দিয়েছে, কিন্তু আজকে ইউক্রেনের যে ড্রোন রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছে সীমান্ত থেকে প্রায় 400 কিলোমিটার ভিতরে, এটাকে হালকা নেওয়ার কোনো কারণই নাই। যদিও এই যাত্রায় ভ্লাদিমির পুতিন প্রস্তুত ছিল বলে আপনার এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে আহত হয়েছে। ইউক্রেনের একটি ড্রোনকে ভূপতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী, এমনটাই দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে আজকে রাশিয়ার কিরে এভস্ক শহরে ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে, আর ইউক্রেনের সীমান্ত থেকে রাশিয়ার এই শহরটি প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর বিস্ফোরণে অন্তত 3 জন আহত হয়েছেন। বিস্ফোরক ড্রোন দিয়ে রাশিয়ার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করার জন্যই এই ড্রোনটিকে পাঠিয়েছিল ইউক্রেন, যদিও ইউক্রেন এ পর্যন্ত এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। এদিকে এই ঘটনার পরপরই ইউক্রেনের দিকে শত শত ড্রোন মোতায়েন করে রেখেছে রাশিয়া, শুধুমাত্র যে কোনো সময় সেগুলো হয়তো ইউক্রেনের অভ্যন্তরে আক্রমণ চালিয়ে বসবে। রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বলছে স্ট্রিস টাইপ TU-141 UAV ড্রোনটি আমেরিকার তৈরি, যা আপনার বিস্ফোরক ভর্তি ছিল, তাই ভূপতিত করার পরও সেখানে বিস্ফোরণ ঘটে, যার ফলে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। মস্কো থেকে 220 কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলে অবস্থিত এই শহরে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ড্রোনটি বিস্ফোরণের পর। তবে এই ঘটনায় 3 জন ব্যক্তি আহত হলেও এরা মোটামুটি কী বলা হয় যে আশঙ্কাজনক অবস্থায় নয় সেটাই বলা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনকে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে। দর্শক, গত ডিসেম্বরেই মস্কো বলেছিল দেশটির দক্ষিণে অ্যাঙ্গেলস বিমানঘাটিতে গুলিবিদ্ধ ড্রোনের ধ্বংসাশেষ পরে আহত হওয়ার রাশিয়ার 3 বিমানবাহিনীর সদস্য মারা গেছেন, আর এরই মাঝখানে নতুন করে রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে 400 কিলোমিটার ভেতরে ইউক্রেনের এই ড্রোন হামলাকে হালকাভাবে নিচ্ছে না। এটা নিয়ে গত কয়েকদিন যাবতীয় আলোচনায় ছিল যে সীমান্তে ইউক্রেন বিশাল সেনাবাহিনী প্রস্তুত করছে, একদিকে বলছে অস্ত্র টস্ত্র না দিলে যুদ্ধে যাবে না, আমেরিকা এবং ন্যাটোকে হুমকি দিচ্ছে, অপরদিকে আবার রাশিয়ার অভ্যন্তরেও নাশকতা চালানোর চেষ্টা করা হয়েছে। আর এই ঘটনায় ভ্লাদিমির পুতিন বিমান প্রতিরক্ষা সিস্টেমকে বা এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও অ্যালার্ট থাকার জন্য জরুরি নির্দেশনা জারি করেছেন, কারণ রাশিয়ার পক্ষ থেকে বড় ধরনের হামলা চালানো হবে, ইউক্রেন যেমন টের পাচ্ছে রাশিয়ার প্রস্তুতিও তা বলছে, তো সুতরাং ইউক্রেনও তাদের জায়গা থেকে এই ধরনের অ্যাক্টিভিটিস চালাবে। আর এই যে ড্রোনগুলা, এগুলা মার্কিন ড্রোন হওয়ার কারণে মার্কিনিদের প্রতিও হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছে রাশিয়া, যে রাশিয়ার সার্বভৌমত্বে আঘাত হানার জন্য এর সমুচিত জবাব আমেরিকাকেও দেওয়া হবে, বা যেসব মিত্রশক্তিরা ইউক্রেনের হাতে এই ধ্বংসাত্মক ড্রোনগুলো তুলে দিয়েছে বা মরণাস্ত্র তুলে দিয়েছে তাদের প্রত্যেককেই জবাব দেওয়া হবে। পরিস্থিতি আরও এক ধাপ বিগড়ে গেল, জেলির সাহসেরও প্রমাণ হইল, তবে নির্বুদ্ধিতারও প্রমাণ হইল। দেখা যাক পুতিন কী করে, সময় বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।